দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসি। সুপারস্টার শাকিব খানের পরিবারকে 3 দিনের জন্য দাওয়াত করেছেন নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, সারা বছর আত্মীয় স্বজনদের সঙ্গে তেমন একটা খোঁজ খবর নেওয়া হয় না, তাই এবার ঠিক করেছি আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিজ বাড়িতে দাওয়াত করব। যা বাবা তাই কাজ। অপু বিশ্বাস তার নিজ আত্মীয়, তার পিসি কাকিমা, তার বোনদের সহ তার বোন দুলাভাই সহ সুপারস্টার শাকিব খানের পরিবারকেও নিজ বাড়িতে দাওয়াত করে নিয়েছেন। অপু বিশ্বাস বললেন, 3 দিন মহা ধুমধামে আনন্দ করব। জয় আমার সব আত্মীয় স্বজনকে খুব ভালোবাসে, আর আমার আত্মীয় স্বজনের সঙ্গে শাকিবের পরিবারের অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। অপু বিশ্বাস বললেন, এবার ভেবেছিলাম বছর শেষে জয়কে নিয়ে ঘুরতে যাব দেশের বাইরে, কিন্তু জয় বললো, মামা আমরা তো প্রতিবারই দেশের বাইরে যাই, এবার সবাইকে আমাদের বাড়িতে ডেকে নেই, সবাই মিলে খুব মজা করব, আনন্দ করব। তুমি মজার মজার রান্না করবে, পিঠা করবে, পায়েস করবে, আর আমার পিসি কাকিমা সবাই নিজ নিজ ভাবে যে যার মতো করে এটা সেটা রান্না করবে, এটা খুব মজা হবে। আর রাতের বেলা আমরা সবাই মিলে ছাদে যাব, একটু গানের অনুষ্ঠান হবে, নাচ হবে, খুব মজা হবে, তাই না মামুনি? যেমনটা অনেকদিন আগে হয়েছিল যখন আমার দিনমা বেঁচে ছিল। বাচ্চারা আসলে সবকিছু মনে রাখে, কখন কি হয় কি না হয় ব্যাপারগুলো তারা কিন্তু ভুলে না। অপু বিশ্বাসের মা আনন্দ করতে খুব ভালোবাসতেন, সুযোগ পেলে তার আত্মীয় স্বজনদের নিজ বাড়িতে ডেকে নিয়ে 2-3 দিন যাবৎ তারা মহা আনন্দ করতেন। রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প গুজবে আড্ডায় মেতে থাকতো। অপু বিশ্বাসও ঠিক তার মায়ের মতোই হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে শাকিব খানের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের পরিবারেরও দেখা সাক্ষাৎ নেই। অপু বিশ্বাস তাই দুই পরিবারকে নিজ বাড়িতে ডেকেছেন। অপু বিশ্বাস বললেন, একদিনের জন্য নয়, তোমরা সবাই যে যার ল্যাপটপ, যে যার সবকিছু নিয়ে আসবে, আর যদি পারো তোমরা তোমাদের কম্বলগুলো নিয়ে এসো, কারণ আমি আর জয় এ বাসায় একা থাকি, ঠান্ডা লাগতে পারে, এখন তো শীত পড়েছে, এত মানুষ, তাই তোমাদের যাতে কষ্ট না হয়, আর তাই তোমরা যদি চাও নিজেদের কমফোর্টনেসের জন্য তোমাদের কমফোর্টার অথবা কম্বল যে যার মতো করে নিয়ে আসলে মন্দ হয় না। অপু বিশ্বাসের বাড়িতে প্রায় 40-50 জনের মতো মানুষ হবে, এত মানুষের জন্য তো আসলে থাকা খাওয়া অনেকটাই ঝামেলার ব্যাপার। অপু বিশ্বাস বললেন, আমার আসলে এগুলোতে কোনো কষ্ট হয় না। অপু বিশ্বাস বললেন, আমার রান্না বান্না করতে ভালোই লাগে, আর যখন অনেক মানুষ হয়, সবাই যখন হেল্প করে, তখন আর কোনো কষ্টকে কষ্ট মনে হয় না। আর আমার শাশুড়ি, আমার ননদ, ওরা যখন আসে তখন ওরাও হাতে হাতে কাজ করে, খুব ভালো লাগে। আমি যদিও তাদের কোনো কিছুই করতে দিতে চাই না, কিন্তু আমার ননদ আমাকে একদম একা কোনো কাজই করতে দেবে না।